জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে কলকাতায় আম আদমি পার্টির মিছিল। ইলিয়াট পার্ক থেকে মিছিল শুরু হয়, রাজভবন পর্যন্ত যাওয়ার কথাই মিছিলে। রামপুরা হত্যাকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও এক। রামপুরহাট থেকে গ্রেফতার করা হয়েছে, খবর সূত্রে প্রত্যক্ষদর্শীদের বয়ানের উপরে ভিত্তি করে গ্রেফতার করা হয়েছে। ধৃতের শারীরিক পরীক্ষার জন্য আনা হলো হাসপাতালে। এর আগে মুম্বাই থেকে চারজনকে গ্রেফতার করে সিবিআই। এ নিয়েই কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি জানতে পারছো এখনো পর্যন্ত এই গ্রেফতারি প্রসঙ্গে? যাকে গ্রেফতার করা হয়েছে তার যোগ রামপুরহাটের ঘটনাটি কিরকম ভাবে ছিল? দেখো, সে তো আরেকজনকে গ্রেফতার করা হলো। তুমি জানো, দুদিন আগেই মুম্বাই থেকে চারজনকে গ্রেফতার করে রামপুরহাটে নিয়ে আসা হয়। তাদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই গোয়েন্দারা। আরেকজনকে আজকে ভোরবেলা আমরা দেখলাম সিবিআই এর অস্থায়ী ক্যাম্প, সেই অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয় এবং দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করার পর এবার তাকে কিন্তু অফিসিয়ালি গ্রেফতার করা হয়েছে এবং আমরা হাসপাতালে রয়েছি। হাসপাতালে মেডিকেল চেক আপের জন্য নিয়ে আসা হয়েছে, অর্থাৎ কোর্টে তোলার আগের যে মেডিকেল চেক আপ, সেই মেডিকেল চেক আপ এখন করানো হচ্ছে। পাশাপাশি যেটা সিবিআই সূত্রের খবর, একাধিক প্রত্যক্ষদর্শীদের সঙ্গে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে এই ব্যক্তি, যের ব্যক্তির নাম এখনও কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা অফিসিয়ালি জানাচ্ছেন না, কিন্তু যেটা সিবিআই সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে গ্রামবাসী এবং সেই রাতে অভিশপ্ত রাতে কিন্তু বয়ানে যেটা উঠে এসছে যে তাকে দেখা যায় এবং তাকে গ্রেফতার করা হয়েছে। সিবিআইয়ের আধিকারিকরা জানাচ্ছেন, যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সে কিন্তু সিবিআইয়ের অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করছিল এবং তথ্য গোপন করছিল, এমনই মনে করছেন সিবিআইয়ের গোয়েন্দারা। এবং আমরা দেখলাম আজকে ভোরবেলায় তাকে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয় এবং কয়েক ঘন্টা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে একাধিক যারা গ্রামবাসীরা এবং প্রত্যক্ষদর্শীরা রয়েছে তাদের বয়ানে কিন্তু এই ব্যক্তির নাম উঠে এসছে, একাধিক আরও নাম উঠে এসছে, তারা কিন্তু এখনও পলাতক। কিন্তু যাকে আজকে খুঁজে পাওয়া গেছে সিবিআই এর তরফে দাবি করা হচ্ছে, গত কয়েকদিন ধরে সে গাঢ়াখা দিয়েছিল এবং আজকে সূত্র মারফত তারা কিন্তু খবর পান যে রামপুরহাটেই একটি জায়গা সে কিন্তু গাঢ়া ডাকা দিয়েছে এবং তাকে সিবিআই ক্যাম্পে নিয়ে আসা হয় এবং এখন তাকে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই মেডিকেল চেক আপের পর তাকে কিন্তু এখান থেকে বার করা হবে। শিলায়িত্য, ধন্যবাদ প্রকাশ।